हेलो बियर्स, सलाम आलैकुम। आशा करी सबाई भालो आसेन। आज के आपनादेर जोन्नो खूब गुरुत्वपूर्ण एकटी टिप्स निये हाजिर होयेछी। आज के आपनादेरके दुइभावे एंड्रॉइड मोबाइल दिए जेकोनो छबिर बैकग्राउंड रिमूव करे देखाबो। अनेकेई छबिर पिछनेर अंश परिवर्तन करार जोन्नो अथवा रिमूव करार जोन्नो आपनारा एडोब फोटोशपेर मतो बड़ो बड़ो सफ्टवेयरगुलोर सहयोगिता नेन। অনেকেই বড় বড় সফটওয়্যারগুলোর সাহায্য নিয়েও আপনারা নিখুঁতভাবে ছবির পিছনের অংশ রিমুভ করতে পারেন না। তো আজকে আমাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজে দুইভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ছবির পিছনের অংশ রিমুভ করতে পারেন না, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমরানুল কবির। শুরু করার আগে বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো বিয়ার্স, আজকে আপনাদেরকে দুইভাবে ছবির পিছনের অংশ রিমুভ করে দেখাবো। প্রথমে আপনাদেরকে যে কোনো একটি ওয়েবসাইটের সহযোগিতায় আপনাদেরকে ছবির পিছনের অংশ রিমুভ করে দেখাবো। তো আপনি মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করার পরে উপরে সার্চ বক্সে লিখে সার্চ করবেন রিমুভ ডট বিজি। রিমুভ ডট বিজি লিখে আপনি সরাসরি যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করলে আপনি সাথে সাথে আপলোড ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন। তো আপলোড ইমেজ অপশনে ক্লিক করবেন। এরপর অ্যালাউ চাইলে আপনাকে অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দিয়ে আপনি সরাসরি গ্যালারি কিংবা আপনার ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ওখান থেকে যে কোনো একটি ছবি আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ যেই ছবিটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান আপনি সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটি ছবি সিলেকশন করলাম এবং আপলোড দেওয়ার সাথে সাথে মাত্র 2 সেকেন্ডে আপনি দেখবেন আপনার এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। এই ওয়েবসাইটটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুব ফাস্ট কাজ করে। আপনি একটু নিচে যাবেন, দেখবেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ রিমুভ হয়ে গিয়েছে। আপনি যে ছবিটি আপলোড করেছিলেন মাত্র 2 সেকেন্ডে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ওরা নিখুঁতভাবে পরিবর্তন করে দিয়েছে। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি এখানে ডাউনলোড নামে একটি অপশন পাবেন। আপনি এখান থেকে ডাউনলোড অপশনটি ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। অথবা আপনি যদি হাই রেজুলেশনের ইমেজ ডাউনলোড করতে চান তাহলে এখানে দেওয়া আছে ডাউনলোড হাই রেজুলেশন। তো আমি সাধারণভাবে এটি ডাউনলোড করব, তাই উপরে যে ডাউনলোড অপশনটি আছে আমি ওটাই ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে একটি ডাউনলোড অপশন চলে আসবে। আপনি ওখানে ক্লিক করলেই সাথে সাথে এটি ডাউনলোড হয়ে যাবে। প্রথম স্টেপ শেষ। এবার আপনাদেরকে একটি সফটওয়্যারের সহযোগিতায় আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো আপনি গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরে প্রবেশ করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করবেন। আপনি সার্চ বারে যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার লিখে সার্চ করবেন এখানে অসংখ্য সফটওয়্যার আসবে। ওখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন আপনি এটা এখান থেকে সরাসরি ইনস্টল করে নেবেন। এটি ইনস্টল করে আমি ওয়েবসাইটে যেভাবে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখিয়েছি এই সফটওয়্যারে প্রবেশ করে আপনি ঠিক সেভাবেই আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নেবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজেই আপনি যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটি নোটিফিকেশন চলে যায়। তো বিয়ার্স, আজকে এটুকু। আল্লাহ হাফেজ।